হেই গাইস, কি অবস্থা? আশা করি সব অনেক বেশি ভালো আছো। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে আমাদের নোমান এফএফ ভাই কিন্তু একটা টপ 10 ভিডিও আপলোড করছে, আর 10টা প্লেয়ার কিন্তু টিকটক থেকে নেওয়া হয়েছে, আর ওই 10টা প্লেয়ারের মধ্যে আমিও ছিলাম। তো নোমান ভাই কিন্তু এই 10টা প্লেয়ার নিয়ে একটা টুর্নামেন্ট ছাড়ছে। টুর্নামেন্ট বলতে এই 10 জন প্লেয়ারের মধ্যে 5 জন বেস্ট বার করবে, মানে 5 জনের মধ্যে আবারও ভার্সেস হবে, আবারও 1 জনকে বার করবে, মানে একটা বেস্ট প্লেয়ারকে বার করবে নোমান ভাই। তো ওই যে প্লেয়ারটা উইন হবে, সবকিছু পার করে সবার সাথে ভার্সেস করা, ওই প্লেয়ারটারে কিন্তু নোমান ভাই একটা গিফটও দিবে। গিফটটা এখনো সিক্রেট রাখছে, কাউকে বলে নাই। এখন দেখার বিষয় হলো আমি কি টপ 5 ঢুকতে পারছি কি পারি নাই। যদি এটা জানতে চাও তাহলে ফুল ভিডিওটা দেখতে হবে। ভিডিও দেখার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিতে চাই যে এটা কোনোভাবে কন্ট্রোভার্সি ভিডিও না, কেউ কাউকে ছোট করতেছে না, মানে জাস্ট একটা গেম প্লে, ছোটখাটো একটা গেম প্লে। এখানে হার জিত থাকতেই পারে, এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করবে না, কেউ সিরিয়াস হবে না, জাস্ট একটা গেম। তো ভিডিওটা এনজয় করো। এবার কিন্তু গাইজ আমরা চলে এসেছি আসল খেলায়, 1 টপ 1 ভার্সেস টপ 2, যেখানে রয়েছে টপ 1 এ দি এনার্জার গেম প্লে। তোমরা কিন্তু অনেকেই কমেন্ট বক্সে বলেছিলে দারুণ গেম প্লে, এবং এই পাশে রয়েছে আমাদের স্ট্রাইক জট, সেও কিন্তু দারুণ গেম প্লে দেখিয়েছিল, তারও কিন্তু তোমরা দারুণ প্রশংসা করেছিলে। তবে এখন হচ্ছে সেই ভার্সেসটা হবে টপ 1 ভার্সেস টপ 2, দেখা যাবে এই দুই সেরা প্লেয়ারের গেম প্লে আসলে কেমন হয়। তো খেলা এখানে অলরেডি শুরু হয়েছে। এখানে আমরা স্ট্রাইক অসাধারণ গেম প্লে করে থাকে, তবে এখানে স্ট্রাইক কিন্তু চেষ্টা করতেছে তার সেরাটা দেওয়ার জন্য, মুভমেন্ট কিন্তু অস্থির। এই পাশে আমরা দেখতে পারতাছি স্ট্রাইক কিন্তু দারুণ মুভমেন্ট করতেছে, অপোনেন্টে কিন্তু আমাদের ডি এন আর, মানে আমাদের টপ যে প্লেয়ারটা ছিল সে কিন্তু দারুণ ভাবে এখানে ঘুরাচ্ছে। দেখো ওয়াল মুভমেন্টটা দুইজনের দেখো পারফেক্ট, মানে কেউ কাউকে কোনো প্রকার ছাড় দিচ্ছে না, কোনো প্রকার এক ফোঁটা ছাড়ও হবে না। তবে এখানে আমরা দেখতে পারতাছি ডিএনআর এখানে পিসির মতো মুভমেন্ট করতে করতে, ও রেড নাম্বার। একটা কথা হচ্ছে এরা কিন্তু গাইজ আমাদের বাংলাদেশি মোবাইল লেজেন্ড, এদের গেম প্লে কিন্তু সত্যি অসাধারণ, যার কারণে কিন্তু আমি এদেরকে আমি পয়েন্ট টেবিলে 1-2 রেখেছিলাম, যাদের গেম প্লে আমার কাছে সত্যি অসাধারণ লেগেছিল। এখানে কিন্তু আগে কখনো এদের সঙ্গে তেমনভাবে কথা হয়নি, অনেকে ভাই অনেক কথা বলতেছে যে আমার ক্লোজ ভাই ব্রাদার প্রমোট করতেছে, একদম ভুল ভাই। এখানে যারা ভালো গেম প্লে করবে আমি তাদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো, এবং আমার এই কথার সাথে অনেকে একমত আছে, তবে দু একজন ভাই অমত থাকতেই পারে। এখানে গেম প্লেটা দেখো, জাস্ট মনে হবে যে পিসির মতো গেম প্লে করতেছে, ওয়াল মুভমেন্টটা অস্থির, যেন আমার আইফোনটা পুরো ল্যাগ ধরে দিয়েছে, ভাই আইফোনটা ভাঙে ফেলাস না, এমন মুভমেন্ট করিস না ভাই 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 ভাই। এখানে কিন্তু আরেকটা ওয়ান টাইম আমরা দেখতে পারবো স্ট্রাইকের কাছ থেকে নাকি এন আর এর কাছ থেকে। এন আর এর কিন্তু টিকটক অ্যাকাউন্টের নাম হচ্ছে দি এন আর, তবে এইখানে মুভমেন্ট করতেছে দুইজন দারুণ মুভমেন্ট করতেছে, মানে এ একজন ওই পাশ দিয়ে ঘুরে আসতেছে, এ আবার ওই পাশ দিয়ে ঘুরে আসতেছে, কেউ কোনো প্রকার মিস করতেছে না, এই জন্য যার কারণে আমাদের খেলাটা কিন্তু একটু লং হয়ে যাচ্ছে। তবে গাইজ তোমরা যারা এ পর্যন্ত ফুল ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, তোমাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ। ও ভাই ভাই ভাই, এখানে কিন্তু দারুণ রেড নাম্বার দিয়ে দিয়েছে, যে কোনো প্রকার হোয়াইট শট না, এই জন্য বলেছিলাম গাইজ এরা কিন্তু কেউ কারো থেকে কম নয়, কেউ কাউকে কিন্তু ছাড় দেবে না, কারণ এখানে কিন্তু উইনিং প্রাইজ রয়েছে, এবং এখানে তাদের সেরা গেম প্লেটা দেখাবে, সেরা হতে হবে, আর সেরা হতে হলে নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সকলেই কিন্তু ট্রাই করে। আর তোমরা যারা ভালো গেম প্লে করো, আমি আবারও বলে দিচ্ছি গাইজ, তোমরা যারা ভালো গেম প্লে করো আমাকে মেনশন করে টিকটকে ভিডিও আপলোড করে দিও। তোমাদের গেম প্লে যদি আমার কাছে ভালো লাগে, পছন্দ হয়, অবশ্যই আমি তোমাদের টিকটক অ্যাকাউন্টে মেসেজ করে দেবো আমার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য, এবং আমার একটা গ্রুপ ক্রিয়েট করা আছে যেখানে যারা ভালো ভালো গেম প্লে ক্রিয়েটর আছে, দারুণ গেম প্লে করে, লো ডিভাইস হোক ভালো ডিভাইস হোক, তাদেরকে কিন্তু আমি জয়েন করিয়ে দিয়েছি, এবং সেখানে কিন্তু গাইজ ভার্সেস হবে 1-1 যেমনটা আজকে হচ্ছে, এরকম প্রতিদিনই হবে। তোমরা যারা ভালোবাসার মানুষ আছো তারা চলে আসো আমার গ্রুপে, তোমাদের সঙ্গে দেখা হবে, খেলা হবে, এনজয় হবে। তো আমরা এখানে এখনো কিন্তু রেড নাম্বার বলতে না বলতে দেখো কে দারুণ একটা ওয়ান টাইম মেরে দিল এখানে স্ট্রাইক, খেলা কিন্তু 2-2 করে ফেলেছে, মানে সমানে সমান। এখানে লাস্ট জোনে চলে এসেছে, এনআর আছে 2 এবং স্ট্রাইক আছে 2, যাদের রাউন্ড 2-2 হয়ে আছে। আমরা এখন দেখতে পারবো যে কার রাউন্ডটা দ্রুতভাবে বলতে না বলতে দারুণ হেডশট মেরে দিল কিন্তু আমাদের এনআর, যে হচ্ছে আমাদের টপ 1 প্লেয়ার ছিল। তবে তার গেম প্লেটা কিন্তু আজকে আমরা দারুণভাবে এনজয় করতেছি, পাশাপাশি যে স্ট্রাইক রয়েছে সেও কিন্তু দারুণ পারফরমেন্স করতেছে, তার কিন্তু মুভমেন্টের সাথে আমরা দারুণ হেডশট আবার দেখতে পারলাম। আ ভাই সব কঠিন মুভমেন্টের সাথে দারুণ ওয়ান টাপ এখানে দিয়ে দিয়েছে স্ট্রাইক। তোমরা এদের গেম প্লে গুলো দেখো, সত্যি তোমরা মুগ্ধ হয়ে যাবে এদের গেম প্লে দেখে, আমার কাছে অনেক ভালো লেগেছে, যেমন এদের মুভমেন্ট তেমন তার হেডশট অ্যাকুরেসি। দেখো এখানে স্ট্রাইক কিন্তু দারুণ মুভমেন্ট করতেছে এবং দারুণ হেডশট মারতেছে অপোনেন্টে, আমাদের এনআরও কিন্তু সার্ভ দিচ্ছে না, তবে এক রাউন্ড কিন্তু পিছিয়ে আছে। আমরা একটু দ্রুত দেখাচ্ছি কারণ আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এনআর যেহেতু
যেখানে এক রাউন্ড পিছিয়ে আছে সেখানে কিন্তু সে চেষ্টা করবে আবার রাউন্ডটা নেওয়ার জন্য, কিন্তু তার হলো না। স্ট্রাইক ওয়ান এম কিন্তু তাকে মেরে দিয়ে 5-5টি রাউন্ড উইন হয়ে গেছে এনআর, আমাদের টপ ওয়ান প্লেয়ার। কিন্তু রাউন্ডটা বেশ খানিকটা পিছিয়ে গেল, অর্থাৎ এখানে তাকে উইন হতে হলে, কাম ব্যাক করতে হলে আরও হার্ড ওয়ার্ক গেম প্লে করতে হবে। তবে সেটা কি পারবে কাম ব্যাক করতে আমাদের নাম্বার ওয়ান প্লেয়ার দি এন আর? এখানে কাম ব্যাকটা আমরা দেখতে চাই যে তার দারুণ কাম ব্যাকটা, সে যেভাবে গ্লোয়াল মুভমেন্ট করতেছে এবং হেডশটগুলো মারতেছিল দারুণ লাগতেছিল। অপোনেন্টটা আমাদের স্ট্রাইক কিন্তু একেবারে অ্যাকুরেসিতে পারফেক্ট ভাবে হেডশট দিচ্ছে। এবার আমরা এখন দেখতে পারবো যে এনআর কি কাম ব্যাক করবে নাকি স্ট্রাইক দারুণ একটা ওয়ান ট্যাপ দেবে, সেটাই দেখার অপেক্ষা। তবে দেখা যাক গাইজ, আমি কিন্তু সেরকমভাবে রিয়াকশন কখনো দিইনি, এটা প্রথমবার। তবে যদি কোনো ভুল টুল হয়ে থাকে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো। তবে এখানে আমরা দেখতে পারবো যে এনআর কাম ব্যাক করতে পারবে কিনা, একটা বডি শট দিয়ে দিয়েছে কিন্তু এনআর কিন্তু দারুণ মুভমেন্ট করতেছে, কোনো প্রকার চান্স দিচ্ছে না। এদিকে কিন্তু স্ট্রাইক ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা, ফ্রি স্টাইল গেম প্লে দারুণ ভাবে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতেছে দুজন দুজনকেই। আমরা দি এনআর এর ক্যাম্প থেকে যদি দেখে থাকি তাহলে এখানে স্ট্রাইক পুরি ভাই 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 ফ্রি স্টাইলে দারুণ একটা ওয়ান ট্যাপ দিয়েছে, সে কিন্তু ওয়াল মুভমেন্ট এবার কম করতেছে, জাস্ট ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা এবং কিন্তু দারুণ ভাবে 6-6টা রাউন্ড উইন হয়ে গেছে। আমাদের নাম্বার ওয়ান প্লেয়ার কিন্তু মাত্র 3 রাউন্ডে আছে, এখন সে কি কাম ব্যাক করতে পারবে কিনা সেটাই দেখার অপেক্ষা গাইজ। তোমরা ভিডিওতে অবশ্যই লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, ভালোবাসা দিয়ে দিও তোমার এই ভাইটার। এখানে আমাদের স্ট্রাইক দারুণ পারফরমেন্স করতেছে, তার মুভমেন্টে পুরো কাপাকাপি ধরাই দিতেছে, আমাদের ফোনটারে পুরো 12টা বাজাই দিব। এরা দুইজন যা শুরু করেছে ভাই, এ যেমন মুভমেন্ট করতেছে ও তেমন মুভমেন্ট করতেছে, ও হেডশট মারতেছে, মানে পুরো মাথা নষ্ট সব গেম প্লে শুরু করে দিছে ভাই। এরা কেমনে কি ভাই 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 বলতে বলতে আমাদের টপ ওয়ান প্লেয়ারকে কিন্তু হারিয়ে দিয়েছে, টপ 2 স্ট্রাইক।